Assalamualaikum viewers, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তানি হাসান আবারও আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। গতকাল আপনাদেরকে বলেছি এনি টাইম আমাদেরকে তালা বন্ধ করে দিবে, ঠিকই আজকে থেকে আমাদের এখানে লকডাউন শুরু হয়ে গিয়েছে। আবার বিশেষ করে আমি যেই এরিয়াতে থাকি সেটা তো মাস্ট বি লকডাউন। তবে আমার অফিস বন্ধ হয়নি, অফিসের সময়টা কমে গিয়েছে। এখন বাজে বিকেল 5টা, আমি যাচ্ছি বাসায়। আমাদের আগে অফিস ছিল 6টা পর্যন্ত, এখন 5টা অবধি করে দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ অফিস যে বন্ধ দেয়নি, যদি অফিস বন্ধ দিত তাহলে আরও সমস্যা হয়ে যেত। আমি যেহেতু ভিতর দিয়ে যাচ্ছি বাসায়, তাই মাস্কটা খুলে আপনাদের সাথে কথা বলছি। মাস্ক একদম খোলা যাবে না, হ্যান্ড স্যানিটাইজার অলওয়েজ ব্যাগে নিয়ে ঘুরতে হবে, হাতে দিতে হবে, এবং বাহিরে অযথা ঘোরাফেরা করা যাবে না। আমি এখন সোজা বাসায় চলে যাব, লক্ষ্মী বউর মতো রান্নাবান্না করব, বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করব, হাজব্যান্ডের সেবা করব। সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস করে বাসায় চলে যাব। এক ঘন্টা আগে বাসায় যেতে পারবো, পরিবারের সাথে সময়টা কাটানো যাবে। সবাই বাসায় ফিরছে আমার মতো, যারা অফিসে কাজ করে সবাই বাসায় ফিরে আসছে, আমিও বাসায় যাচ্ছি। তাহলে আর বেশি একটা কথা বলবো না, বাসায় যাই, বাসায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো। কারণ আগেই বলেছি বাহিরে মাস্ক খোলা নিষেধ, আগে মাস্কটা পরে নেই। তাহলে চলুন বাসায় আগে যাই, বাসায় গিয়ে বাকি কথা হবে। আমি যখন অফিস থেকে বাসায় যাই তখন এই রেস্টুরেন্টটি যাওয়ার পথে পড়ে। এই রেস্টুরেন্টে প্রচুর মানুষ থাকে, অথচ আজকে লকডাউনের কারণে দুই একজন মানুষ আছে। সরকার থেকে ঘোষণা দিয়েছে দুজনে বেশি এক টেবিলে খাওয়া দাওয়া করতে পারবে না। বাসায় এসে আমি প্রথমে রান্নার কাজ শুরু করে দিয়েছি। আমি মাছগুলো ধুয়ে ভালো করে একটি সামান্য পরিমাণে হলুদ, মরিচ এবং লবণ মিশিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি আজকে রান্না করব তেলাপিয়া মাছ, সাথে থাকবে পটল এবং আলু। আমার তেলাপিয়া মাছ ভীষণ ভালো লাগে, সেই সাথে পটল এবং আলু দিয়ে তো আরও মজা লাগে। তো এখন আমি মাছটাকে রান্না করার জন্য প্রথমে ভেজে নিচ্ছি, কিছুটা ভেজে নিয়ে পরে আমি এক এক করে সব কিছু মিশিয়ে দেব। আসলে বাসে এসে এত তাড়াতাড়ি ছিল যে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি প্রথমে মাছগুলো, মাছ আমি আগেই ধুয়ে টুয়ে রেখে গিয়েছিলাম দুপুরে যখন বাসে এসেছিলাম তখনই, তাই আর আমার বেশি একটা দেরি হয়নি। পেঁয়াজ টেয়াজ কেটে নিয়ে আমি মশলাটা করে তরকারিটা বসিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার মাছগুলো প্রায় ভাজা শেষ, আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিয়ে আমি প্রথমে আলু এবং পটলটাকে এই মাছের তেলেই হালকা একটু ভেজে নেব। পটল, কিছু কিছু সবজি আছে ভেজে নিলে খেতে অনেক মজা লাগে, সেরকম পটলটাও। তো পটলগুলো আমি সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া, পটল আলুগুলো একটু ভেজে নিয়ে আমি তারপরে এটার সাথে সমস্ত মশলা অ্যাড করে দেব। আমি এখানে দেব হচ্ছে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ সব একসাথে ব্লেন্ডার করে আমি মশলাটা বানিয়ে দিয়ে দেব। আমি সাদা এখানে কুচি পেঁয়াজ, যেটা কুচি কুচি করা পেঁয়াজ অ্যাড করিনি, ব্লেন্ডার করে একসাথে দিয়ে দিয়েছি। সেই সাথে হলুদ, মরিচ এবং জিরার গুঁড়ো মিশিয়ে দিয়েছি, লবণ স্বাদ মতো দিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি তরকারিগুলো দিয়ে দেব। আর এই যে পাশের চুলায় দেখতে পাচ্ছেন আমি একটি ভর্তা বানাবো, শুটকির ভর্তা, তার জন্য সব কিছু টেলে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি তরকারি পটল এবং আলু অ্যাড করে দিয়েছি। পটল আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি, ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া তেলাপিয়া মাছ খায় না, আমি এবং বাচ্চারা এটা খাবো রাত্রে এবং আগামীকাল দুপুরের জন্য আমি করেছি। তেলাপিয়া মাছ আমার ভীষণ পছন্দ, তবে আপনাদের ভাইয়া খায় না দেখে তেমন একটা আনা পড়ে না ঘরে। আমার তরকারিটা হয়ে গিয়েছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আশা করি খেতেও অনেক মজা হবে। তরকারি হতে হতে আমি পাশে আমার যে ভর্তাটি ছিল সেটি বানিয়ে ফেলেছি। এই যে দেখুন ভর্তাটিও দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও মনে হয় খুব টেস্টি হবে। এখানে আমি অনেক কিছু দিয়ে ভর্তাটি বানিয়েছি।
কাজ 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 ছাড়া আর কোনো কথাই নেই। এতক্ষণ কাজ করলাম, কাজ শেষ করে আসলাম আপনাদের সাথে কথা বলতে, বক বক করতে। অফিস থেকে এসে রান্না করেছি, আপনারা তো দেখেছেন আমি আজকে রান্না করেছি তেলাপিয়া মাছ, সেই সাথে পটল এবং আলু দিয়ে তেলাপিয়া মাছ এবং ভর্তা। ভর্তাটা সেই রকম মজা হয়েছিল। আমি আসলে ভালো একটা ভর্তা বানাতে পারি না, তবে আজকের ভর্তাটা যেমন ঝাল তেমনই টেস্টি হয়েছে। দেখুন এখনও মুখে জিভে পানি লেগে আছে, খুবই মজা হয়েছে। বোঝা যাবে কালকে সকালে, কালকে যখন পেট জ্বলবে তখন বোঝা যাবে। যাই হোক, অনেক দিন পরে এরকম ভর্তা খেতে মনে চাইলো, তাই ভর্তা বানালাম। হাত এখনও জ্বলছে। এই ভর্তাতে আমি দিয়েছিলাম বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ এনেছিলাম আমি তাসলিমাদের বাসে গিয়েছিলাম, ওদের ওখান থেকে। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা বুঝবেন তাসলিমাকে। তাসলিমা আমার হাজব্যান্ডকে ভাইয়া ডেকেছে, সেই সুবাদে আমার ননদ হয়। ওর বাসে আমরা ঘুরতে গিয়েছিলাম, তখন ও আমাকে অনেক মরিচ দিয়েছিল, এখনও বেশ কিছু আছে। তো ওই মরিচ দিয়ে কেন জানি ভর্তা খেতে ইচ্ছা করলো। খুব শুটকির ভর্তা, বেশ ঝাল করে ভর্তা বানিয়েছি, ভর্তা খেলাম এবং আলহামদুলিল্লাহ তরকারিটাও অনেক মজা হয়েছে। কি বলবো, পটল দিয়ে আলু দিয়ে এভাবে অনেক দিন পরে মাছটাও ফ্রেশ, বেশ ফ্রেশ ছিল। তেলাপিয়া মাছ সাদা তেলাপিয়া ছিল, এটা সাদা বলে লাল বলে যে যেটা বলে, কিন্তু কালো তেলাপিয়া না। কালো তেলাপিয়া মাছটা একটু গন্ধ আসে, মাছটাও বেশ টেস্টি ছিল। খুবই মজা করে ভাত খেলাম অনেক দিন পরে। তবে আপনাদের ভাইয়া ভাত খায়নি, আমি দুই ছেলে ভাত খেয়েছি। আপনাদের ভাইয়া খেয়েছে রুটি, মানে আটার রুটি আর কি, যেটাকে বলে আটার রুটি আর ডিম। তার তো আপনারা জানেনই ভাত খাওয়া বারণ, মানে কম খাই সে, হয়তো একবেলা খুবই অল্প কিছু আর কি। এখন তো লকডাউন, মানে বেশ কিছুটা সময় পাওয়া যাবে, সকালে একটু লেট করে ঘুম থেকে উঠতে পারবো। বাচ্চাদের স্কুল বন্ধ, পড়ালেখা নাই, তারপরে আমারও মানে কাজের সময়টা কমে এসেছে। অফিস এক ঘন্টা আগে শেষ হয়ে যাবে, সকালেও শুরু হবে এক ঘন্টা পরে। সকালে একটু টাইম পাবো, বিকালে একটু টাইম পাবো, ঘরে এসে এক একদিন এক একটা মজা মজা রান্না করবো আর খাবো, তারপরে আগের মতো আবার এরকম ভুলে যাব। দেখুন আমি একা একাই কথা বলে যাই, আপনারা ওই সাইড থেকে শোনেন, কিন্তু মানে আপনারা হয়তো বলেন আমি সেটা শুনতে পাই না, শুনতে পাই তখনই যখন কমেন্টস করেন। আজকে আর বেশি কথা বলবো না, বলবো এটাই, জানি না পৃথিবীটা কোন দিকে যাচ্ছে, কে কোথায় যাব, আবারও সেই একই কথা, আবারও সেই লকডাউন, ভালো লাগে না। একটা বছর হতে চলেছে এইভাবে দিন। আমার ছোটো ছেলে, কিছুদিন পরে আমার ছোটো ছেলের জন্মদিন, সে তো এখনই বলছে মাম্মি আমার বার্থডে, বার্থডে কী করবা না করবা, তার খুব শখ যে আমি যেন খুব বড় করে পার্টি দেই ঘরে। জানি না দিতে পারবো কি না, আর কিছুদিন পরেই তো এই, এখন তো আবার লকডাউন, লকডাউনের পরে আবার কী হয়। তার আগে একবার লকডাউন দিয়েছিল 15 দিন, পরে আবার দিল 15, এমন করতে করতে 4 মাস দিয়েছিল। এখন আবার শুরু হয়েছে 15 15 করতে করতে আবার কতদিন দেয়, 14 দিন করতে করতে কতদিন দেয় ঠিক নাই। সবারই একই অবস্থা বাংলাদেশে, তবে দেখি না যে কোনো সমস্যা আছে। বাংলাদেশে ফোন করলেই তো বাংলাদেশ থেকে বলে যে তারা খুব ভালো আছে, বাংলাদেশে নাকি করোনা রুগী নেই, এ ধরনের কথা শুনি। যাক ভালো হলে ভালো, আমরা খারাপ থাকি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে আমাদের পরিবার নিয়ে থাকতে পারি। শুধু আমি না, মানে আমরা যারা বাহিরে থাকি, বাহিরের দেশে থাকি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই দোয়া করি। আমিও করি সবার জন্য, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকে আর বেশি কথা বলবো না, খাবার খেয়েছি খুব মজার, এখন একটা ভালো ঘুম দেব। আমার অনেক দিন ধরে ঘুম হচ্ছে না আর প্রচণ্ড মাথা ব্যথা করছে, দেখুন কেমন। আমার তো এমনি ডার্ক সার্কেল আছে, আরও বেশি হয়ে গেছে, এত কাজ, এত কাজের চাপ, পারি না আসলে। আমাদের বাংলাদেশে তো মানুষ 2-3টা করে বুয়া রাখে, বুয়ারা কাজ করে দেওয়া যায়, বাহিরে আমাদের সমস্ত কাজ নিজে করতে হয়। আর ওই যে বলেছি, আমার একটা খুব খারাপ বদ অভ্যাস আছে,
আমি বিছানা ঝাড়া ছাড়া শুতে পারি না, ঘর ক্লিন না থাকলে আমার মাথা ঠিক থাকে না, সব কিছু টিপটপ থাকতে হবে। আর এগুলো করতে গিয়েই আমার মনে হয় যে আমার কাজ আরও বেশি। যারা না করে, ওই যে আমার এক সিনিয়র ভাই আমাকে বলেছিল, তার কথাটা আমার খুব মনে পড়ে। আমি যখন জব করতাম স্কুলে বাংলাদেশে, আমাদের যেই স্কুলে প্রতিষ্ঠাতা, উনি আমাকে বলেছিল যে ঘরের যে বউ বেশি কাজ করে তার বদনাম বেশি, আর যে মানে কোনো কাজই করে না তার একটাই বদনাম, সে কোনো কাজই করে না তার সেরকম কোনো বদনাম নাই, আর যে বউ বেশি কাজ করবে তার বদনামটাই বেশি। ঠিক সেরকম মানে আমি কাজ করতে 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 আমার কাজই শেষ হয় না, আর যারা কাজ করে না তাদের কোনো কাজই নেই, তারা সারাদিন ঘুমাচ্ছে, ঘুরছে, ফিরছে, এরকম মাঝে মাঝে খুব কষ্ট লাগে, এরকম এত কাজের চাপ আর সহ্য হয় না। যাক, সেসব কথা, কাজ 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 বলে আর আপনাদেরও মনটা খারাপ করাতে চাই না, আমিও মন খারাপ করতে চাই না। খুব ভালো আছি, একটু এক ঘন্টা বেশি ঘুমাতে পারবো সেই আশায়, জানি না কতটুক পারবো। কাজ করে যেতে হবে, আবার কোন কাজ কাঁধে পড়ে বলা যায় না। আমি রুটিন করি একটা হয় আরেকটা, তবে খুব খারাপ লাগছে, অনেকদিন ধরে কোনো শপিং করতে পারছি না, শপিং মলে যেতে পারছি না। ভাবলাম যে যাব যাব, সামনে ছেলেটার জন্মদিন, বার্থডে আর কি, তার উপলক্ষে যাব, কিছু শপিং করব, কিন্তু এখন যা পরিস্থিতি দেখতেছি, শপিং কেন, ঘরের ভিতরেই বসে থাকতে হবে। যাক, আগে নিজে বাঁচিস, পরিবার বাঁচুক, তারপরে শপিং করা যাবে, সমস্যা নাই, শপিং মলগুলো খুব কাছেই আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই রাখছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, বেশি ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টুক করে বাজিয়ে দিবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই রাখছি, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।